লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলা সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি বেদন শিব। দর্শক নিশ্চয়ই জানেন যে আজকে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ নিউজিল্যান্ড, তবে এই ওয়ানডে ম্যাচের ম্যাচকে ছাপিয়ে মূল আলোচনাটা বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। এবং গতকাল রাতে আমরা দেখেছি যে নাজমুল হাসান পাপনের বাসা থেকে, বোর্ড প্রেসিডেন্ট তার বাসা থেকে, কিন্তু সাকিব আল হাসান এবং কোচ হান্ডু চন্ডিকা হাথুর সিংহে দুইজনই বেরিয়ে আসতে দেখেছি একেবারে গভীর রাতে। নিশ্চয়ই স্কোয়াড নিয়ে আলোচনা হচ্ছিল এবং মাঝখানে তামিমের একটা ইস্যু রয়েছে, সেই ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই ওভারঅল বিশ্বকাপ স্কোয়াড এবং তামিমের ইস্যুটা নিয়ে আলোচনা করতে চাই। দেশের ক্রিকেট আসলে কী হচ্ছে সেই বিষয়টা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, যেটি বলছিলাম আসলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই, দেশের ক্রিকেটে হচ্ছেটা কি এবং বিভিন্ন সময়ে আমরা নাটকীয়তা দেখি, একেবারে নাটক সিনেমাকেও কিন্তু হার মানাচ্ছে আমাদের দেশের ক্রিকেট। কাল রাতে কি ধরনের আলোচনা হয়েছিল আসলে বোর্ড সভাপতির বাসায়? সাকিব এবং হাতুর সিংহে দুজনে ছিলেন কোচ এবং আমরা আসলে সবাই একটু অরিত, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। স্বাভাবিকভাবে এরকম বড় ইভেন্ট, বাংলাদেশের মানুষের বিশাল প্রত্যাশা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে। কারণ আমাদের এই ওয়ার্ল্ড কাপে যে স্কোয়াডটা, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে নিয়ে যে চিন্তাভাবনা, ডেফিনেটলি ভালো কিছু আশা সবাই করছে। কারণ এটাই হয়তোবা এদের শেষ ওয়ার্ল্ড কাপ হতে পারে স্বাভাবিকভাবে, বা এই এই ব্যাচটাকে আমাদের অনেক কিছু দিয়েছে। একটা বড় কিছু পাওয়ার আশা আমরা করছিলাম, বড় কিছু হয়তোবা হওয়ার সম্ভাবনাও ওয়ানডে ক্রিকেট, যেহেতু ওয়ানডে ফর্ম্যাটটা যেটা আমরা ভালো ক্রিকেট খেলে আসা ছিল। কিন্তু অনেকদিন যাবত এটা নিয়ে বেশ কিছু ইস্যুস তৈরি হচ্ছে। আগে তামিমের যখন একটা অলমোস্ট সেটেল টিমই ছিল, কিন্তু ওয়ানডে স্কোয়াডটা কিন্তু আমাদের সেটেল ছিল। তামিমের ইঞ্জুরি, বিভিন্ন ইস্যুতে যে তামিম ক্যাপ্টেন্সি ছাড়া, সব কিছু মিলেই কিন্তু টিমটা একটা আনসেটেল হয়েছে। লাস্ট এশিয়া কাপেও আমাদের আশা করেছিলাম কিছু কিছু যে গ্যাপগুলি ছিল ওইগুলি হয়তো ওভারকাম করে এসে হয়তো আমরা একটা সেটেল টিম পাবো, তামিম ব্যাক করলে সব কিছু মিলে। আমার মনে হয় এইটাও খুব বেশি মনে হয় না এখন পর্যন্ত সেটেল হতে পেরেছে। লাস্ট পর্যন্ত ওয়েট করতে হয়েছে মাহমুদুল্লাহর, মোটামুটি একটা যে পরিস্থিতি হয়েছে মাহমুদুল্লাহ হয়তো বা টিমের সাথে থাকবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাকি এখন তামিমের একটা বড় ইস্যু, কারণ আমাদের সবচেয়ে একটা সেন্সিটিভ জায়গা হয়ে গেছে ওপেনার, বিকজ অফ আমাদের খুব এক্সপিরিয়েন্স ওপেনার নেই, আর যে লিটন খুব ভালো শেপে নেই, এটা একটা বড় কারণ। আর আরেকটা বড় কারণ, তামিম ইঞ্জুরি অন অ্যান্ড অফ এর মধ্যে আছে, পারফরমেন্সও আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছে, ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল আমাদের তামিমের বিশাল একটা এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড ক্রিকেটে, যেটা আমরা ওকেও খুব বেশি ইম্পর্টেন্ট। ইঞ্জুরি ইস্যু, সব কিছু ফুল টাইম খেলতে পারবে কি পারবে না, এরকম বিভিন্ন ইস্যু নিয়ে কল্পনা করতে, পার্টিকুলার এক্স্যাক্টলি বলা মুশকিল পরিস্থিতি যেরকম হয়েছে। তামিম কিন্তু কিছুটা অনিশ্চয়তার মধ্যেই আছে। জি, আমরা যতটুকু জানি যে তামিম যেহেতু পুরোপুরি ইঞ্জুরি মুক্ত নন, তিনি যেটা বলেছেন যে তার 40 ইনিংসটি রয়েছে কিন্তু তারপরে তিনি অস্বস্তি নিয়ে খেলেছেন এবং তিনি আজকের ম্যাচেও স্কোয়াডের মধ্যেই নেই, অর্থাৎ 9 ম্যাচ খেলা বিশ্বকাপে তার জন্য কিছুটা ডিফিকাল্ট হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি টিম ম্যানেজমেন্টে জানিয়ে দিয়েছেন যে তিনি আসলে সবগুলো ম্যাচ খেলার জন্য ফিট নন। এবং পাশাপাশি আমাদের একটা ভ্যাকুয়ামও রয়েছে, কিন্তু যেহেতু আপনি বলছিলেন যে ওপেনিংয়ে একটা 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 স্লট, যেটা হয়তো বা 5 নিয়ে খেললে বাংলাদেশ সেই স্লটটা পূরণ করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত আপনার কাছে কী মনে হয় যে কী হতে যাচ্ছে? তামিম ইকবাল আদৌ আসলে স্কোয়াডে থাকছেন কিনা? আমরা যতটুকু জানি যে সাকিব আল হাসান এই ধরনের একেবারে তিনি একদম পুরোপুরি ফিট একটা স্কোয়াড নিয়ে যেতে চান বিশ্বকাপে। এটা যে কোনো ইস্যুতে দেখেন, প্রতিটা টিমের দেখেন বর্তমান সময় এত বেশি ক্রিকেট হয়, মানে প্লেয়ারদের ইঞ্জুরিটা অনেক বেশি হচ্ছে। ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপটা বড় ইভেন্ট, অনেকগুলি ম্যাচ, প্রায় 10 ম্যাচ খেল, 9 মানে কন্টিনিউয়াস ম্যাচ খেলতে হবে, এতগুলি ম্যাচ খেলতে হবে, একটা ফিটনেসটা বড় ইস্যু পুরো টিমের জন্য। যায় যেই টিম কিন্তু অল দ্য ওয়ে ফুল ফিট স্কোয়াড নিয়ে খেলতে পারবে তাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ থাকবে। তামিম তো অনেকদিন যাবতই সাফার করছে, ডেফিনেটলি আমি যদি নিজেই বলে থাকে যে সে ফুল ফিট না বা সে ফিটনেস নিয়ে স্ট্রাগল করছে, পুরো খেলতে পারবে না, ডেফিনেটলি কোচ ক্যাপ্টেন তো বা পুরো টিম চিন্তা করতেই হবে। কারণ হলো এখানে নট অনলি খালি ব্যাটিং করাটা দেয় না, সাথে তো ফিল্ডিং একটা বড় একটা ফ্যাক্টর আছে ওখানে, ফিফটি ওভার ফিল্ডিং করতে হবে। নট অনলি একটা ম্যাচ না, বাইলেটারাল সিরিজ এরকম একটা ম্যাচ, 2 ম্যাচ, 3 ম্যাচ এরকম না, কিন্তু পুরো একটা ওয়ার্ল্ড কাপ আপনাকে কিন্তু চাইলেও এক ম্যাচ খেলবেন, এক ম্যাচ এরকম অল্টারনেটিভ। এত বাইলেটারাল সিরিজ হয় কি, এই সিরিজ এই এই ম্যাচের জন্য আপনি টিম দিলেন, পরের ম্যাচের জন্য টিম চেঞ্জ করতে পারেন, তখন কিন্তু আজকের ম্যাচের কথা চিন্তা করেন, অনেকগুলি চেঞ্জ নিয়ে কিন্তু আমরা খেলছি এই টিমে, এরকম আমাদের তো ওই অপশানটাও নাই। ডেফিনেটলি যেহেতু 15 মধ্যেই স্কোয়াডটা থাকবে, ওই চিন্তাভাবনা করে ডেফিনেটলি যদি ফুল ফিট টিম যদি মনে হয় যে না হয়, তাহলে হয়তো কোচ ক্যাপ্টেন ওইভাবে চিন্তা করাটাই স্বাভাবিক। জি, মধ্যরাতে আসলে বৈঠক করার পেছনের কারণটা কী? সেটা দিনে হতে পারতো, কাল বিকেলেও যতটুকু জানি যে বেক্সিম কোথাও একটা মিটিং হয়েছে, কেন এত তড়িঘড়ি করে আসলে? তড়িঘড়ি না, কিন্তু আমাদের কিন্তু সময় নেই, আমার কাছে ওয়ার্ল্ড কাপের সব টিমই, আমার যতটুকু জানা মতো ওয়ার্ল্ড কাপ সব টিমই দিয়ে দিয়েছে বোধহয়, মানে যে স্বাভাবিকভাবে দিয়ে দেওয়াটাই স্বাভাবিক, কারণ লাস্ট ডেট বোধহয় মেবি 27 আর কালকে আমাদের টিম কিন্তু যাচ্ছে।
কালকে ফটোশুট রয়েছে আমাদের জার্সি আনভিলিং এর ব্যাপারও এখন জার্সি আনভিলিংটা আমি যদ্দূর শুনেছি এটা ডিফারেন্ট ওয়েতে মনে হয় এবার করবে মনে হয় সরাসরি প্লেয়ারদের প্রেজেন্স আর যদ্দূর এখন আমি ক্লিয়ার ইন পিকচার জানি না তারপর যদ্দূর বলছে একটা ডিফারেন্ট ওয়েতে হয়তো অনলাইনে বা সামথিং ওয়েতে যেরকম নিউজিল্যান্ড টিম কিন্তু প্লেয়ার ডিক্লেয়ার করছে মানে টিম ডিক্লেয়ার করেছে ডিফারেন্ট ওয়েতে যার যার ফ্যামিলি মেম্বাররা টিমের নাম বলেছে একটা ডিফারেন্ট ওয়েতে আমি এই রকম একটা কনসেপ্ট শুনেছি এটা হতে পারে তবে টিম কিন্তু কালকে যাচ্ছে এটা নিশ্চিত আমি বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইটে যাচ্ছে বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইটে যাচ্ছে তো সবাই সময় কিন্তু নেই মানে রাত্র যে রাতের ডিসিশন নিতে বাধ্য কারণ আজকের মধ্যে হয়তো টিম ডিক্লেয়ার করবে কালকে যারা ফ্লাই করবে ডেফিনেটলি আজকের মধ্যে সবাইকে ক্লিয়ার করতে হবে যে কারা যাচ্ছে আমার মনে হয় যে রাত সময়টাও ছিল না সাকিব আল হাসান কালকে কিছু অন্য কিছু ব্যস্ততাও ছিল আমরা দেখেছি সব কিছু মিলিয়ে হয়তো টাইম সেটেল করা ওইভাবে কারণে হয়তো রাতে হয়েছে তারপরেও যত আর একটু আগে হলে সবার জন্য মেন্টালি প্লেয়ারদের জন্য যারা যাবে তাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে মেন্টালি ফিজিক্যালি সব কিছুর ব্যাপার আছে আমার মনে হয় আগে হলে ভালো হতো তাড়াহুড়াটা মনে হয় ওই কারণেই মনে হয় আপনার আপনি যেটি বলছিলেন একেবারে শুরুতে যে এক ধরনের আশা ছিল এবারের বিশ্বকাপটা নিয়ে অনেকগুলো এক্সপিরিয়েন্স ক্রিকেটার রয়েছে দলে এক বছর আগে যেই চিন্তাভাবনাটা ছিল দলের প্রতি যেই বিশ্বাসটা বলুন কিংবা যেই আশাটা ছিল সেই আশাটা আসলে এক বছর পরে এসে এখন আপনার কাছে কী মনে হচ্ছে সেইটুকু আপনি ফিল করতে পারছেন কি না প্রতিটা মানে সব কিছু ডিপেন্ড মানুষ আমার পারফরমেন্সটা আশাটা করি কী হবে আমাদের পারফরমেন্স দিয়ে টিমের পারফরমেন্স দিয়ে বিকজ অফ আমরা ওয়ান ডেতে নিয়ে বেশি আশা করি বিকজ আমরা হোম অ্যাওয়ে যে কোনো জায়গায় যাই আমাদের ওয়ান ডে টিমটা কিন্তু ইন্টারন্যাশনালি সব জায়গাতে আমাদের একটা ডিসেন্ট পারফরমেন্স সবসময় করে আসছি এই টিমটা আমরা যে কোনো সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে যেয়েও কিন্তু আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যেয়েও সব জায়গায় কিন্তু ভালো ক্রিকেট খেলেছি বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বলেন আমাদের ভালো পারফরমেন্স আছে ওয়ার্ল্ড কাপে ভালো করেছি সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু এই টিমটার প্রতি বিলিফটা বেশি ডেফিনেটলি টিমের একটা বড় অ্যাসেট আমরা কিন্তু এমন একটা টিম না ইন্ডিয়ার মতো 400 রান করে ফেলবো ম্যাচ জিতে যাবে এরকম টিম না কিন্তু যে শুধু বলিং দিয়ে হয়তো পাকিস্তান পারে দেহ 150 রান অল আউট করে দিতে পারে এরকম টিম স্কোয়াড আমরা হলো অ্যাজ এ টিম হিসেবে অ্যাজ এ ইউনিট হিসেবে খেলতে হবে আমাদের টিম কম্বিনেশান টিম স্পিরিট সব কিছু আমাদের মূল অ্যাসেট ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু মিলিয়ে পারফর্ম করতে হবে আমাদের যদি ওয়ার্ল্ড কাপে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হয় আমাদের সব কম্বিনেশানটা থাকতে হবে এই জায়গায় হলো টিম স্পিরিটটা কিন্তু ডেফিনেটলি এখন পর্যন্ত ওই বন্ডিংটা এখন পর্যন্ত তৈরি হয়নি টিম যে সব পুরো স্কোয়াডটা কারা খেলছে কারা ওভারঅল ইঞ্জুরি ফ্রি সব কিছু মিলিয়ে কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে আছি ডেফিনেটলি এর মধ্যে আজকের ম্যাচটা আছে আরও দুটা প্র্যাকটিস ম্যাচ আছে এর মাঝখানে যত তাড়াতাড়ি আমাদের কম্বিনেশনটা বিল্ড আপ করা যায় টিম স্পিরিটটা বিল্ড আপ করা যায় তাহলে হয়তো ভালো আশা করা যাবে জি আসলে এত অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব কি না সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন আমাদের সাথে একজন দর্শক আছেন দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন ওয়ালাইকুম আসসালাম জি আমি সাফাইদ বলছিলাম কলাবাগান থেকে সানোয়ার ভাই ভালো আছেন জি আসসালামু আলাইকুম জি ভালো আছি আচ্ছা আমি যে মতামতটা দিতে যাচ্ছি আজকের সাবজেক্টের সাথে একদম প্রথমে উপস্থাপক খুব যথার্থ বলেছেন যে আমাদের ক্রিকেট টিমের মাঝে মাঝে এমন ঘটনা হয় যে নাটক সিনেমা তো হার মানে তা আসলে শেষ পর্যন্ত দল ঘোষণা পর্যন্ত সত্যি আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে ব্যাপারটা কি হয় কারণ অনেক শোনা জিনিসও হয় না আমি ছোট করে যেটা বলছি যে তামিম ইকবাল খেলতে না পারা সত্যি আনফর্চুনেট কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সত্যি যদি উনি ইনজুড হয়ে থাকে তাহলে হয়তো বা ওনার না যাওয়াটাই ভালো কারণ আমি যতটুকু জানি যে প্লেয়ার ইনজুরিকালীন থাকাকালীন সময় যদি স্কোয়াডে থাকে তাহলে হয়তো বা ওই প্লেয়ারের রিপ্লেস তো পাওয়া যায় না তো ভেরি আনফর্চুনেটলি এরকম কিছু যদি হয়ে থাকে মনে হয় এটা আনফর্চুনেট হলে ওনার না যাওয়া ভালো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন জি ধন্যবাদ আপনার মতামতের জন্য সানোয়ার ভাই আজকে যেটা বলছিলেন আপনি যে সময় একদমই নেই হাতে আজকের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে হবে সেই স্কোয়াডটা কখন ঘোষণা আসতে পারে আজকে আবার যেহেতু ওয়ান ডেও রয়েছে এবং সেই স্কোয়াডটা কেমন হতে পারে ধরেন স্কোয়াডটা কিন্তু খুব বেশি চেঞ্জ নয় একটা একটা অপশন জায়গায় আছে 5টা পেস বোলার নিবে না 4টা পেস বোলার নিবে তা 4টা পেস বোলার নিলে হয়তো একটা ব্যাকআপ ওপেনার নিতে পারো না হলে ব্যাকআপ ওপেনের অপরচুনিটি কম থাকবে আর যেহেতু যদি এখন এখন নতুন ইস্যু মাহমুদুল্লাহ ইয়াদটা আমরা অনেকদিন মানে ওয়ারিড ছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় মাহমুদুল্লাহ থাকবে না থাকবে না মোটামুটি এখন যেই পরিস্থিতি মাহমুদুল্লাহ রিয়াদ বাকি জায়গাদের ট্রাই করা হয়েছিল কেউ এভাবে পারফর্ম করতে পারেনি মাহমুদুল্লাহ একটা ডিসেন্ট পারফরমেন্স করেছে এক ফার্স্ট ম্যাচে আমার মনে হয় যে এইটার অপশানটা ই হয়ে গেছে মানে রিকভারি হয়ে গেছে এখন যেটা হলো ওপেনার এখন তামিম থাকবে কি থাকবে না এটা হলো বড় ইস্যু এখন যদি তামিম যদি ইঞ্জুরি থাকে ডেফিনেটলি ইঞ্জুরি হলে তো এটা আসলে কারোর কন্ট্রোলে নাই ডেফিনেটলি তামিমের এক্সপিরিয়েন্স তামিমের পারফরমেন্স সব কিছু আমরা বাংলাদেশ টিম মিস করবে কিন্তু তারপরে হয়তো বা নতুন করে চিন্তা করতে হবে আর বাকি সব কিছু মধ্যে স্যাটেলি আছে যদি চার পেসারের কথা বলছিলেন আপনি যদি পঞ্চম পেসার নিয়ে যেতে চায় বাংলাদেশ দল সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন আমি যেহেতু সাকিব জুনিয়র ইঞ্জুরির একটা কনসার্নের টিমেতে বাদ পড়েছে ইঞ্জুরি ফর বড় ফ্যাক্টর ইঞ্জুরি হলে তো ওরও সুযোগ কমে যাবে তখন ডেফিনেটলি তখন এই এটা এখন তো বাকি সবার মধ্যে এখন তো আর কেউ খালেদ খেলতেছে খালেদ লাস্ট ম্যাচটা ভালো বোলিং করেছে আজকে ওই জন্য খালেদকে সুযোগ দেওয়া হয়েছে
হয়তো বা ওইভাবেও চলেও আসতে পারে খালেদ, মানে ইঞ্জুরি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মনে হয়। আমার যেহেতু ইবাদত ছিল, ইবাদত কনফার্ম মোটামুটি অনেকটা কনফার্ম ওয়ান ডে স্কোয়াডে হয়ে গিয়েছিল, ওর ইঞ্জুরি অন্য কারোকে সুযোগ করেছে। এরকম সাকিব যদি ইঞ্জুরি ফ্রি, মানে জানি না কতটুকু সিরিয়াস ইঞ্জুরি, ইঞ্জুরি না থাকলে হয়তো কেউ ওকে সুযোগ দেওয়ার সম্ভাবনা বেশি। শেখ মেহেদী হাসান, আমি বাকি স্কোয়াডগুলো মোটামুটি মানুষ এতদিনে যদি ওপেনিং ওপেনিং চিন্তা করেন, নাম্বার থ্রি শান্ত, নাম্বার ফোর সাকিব, তহিদ হৃদয়, মুশফিক আছেন, মাহমুদুল রিয়াদ, মিরাজ, মিরাজ মোটামুটি এদিকে আপনি সেটেল। শেখ মেহেদীর কথা নাসুম আর চারটা ফাস্ট বোলার, চার পেসার, মানে শেখ মাহাদির সম্ভাবনাও অনেক বেশি। বিকজ অফ আমাদের, আমরা সবাই জানি আমাদের ট্যালেন্টের একটু ব্যাটিংয়ে দুর্বলতা আছে, ব্যাটিংয়ে দুর্বলতা, ওইভাবে কন্ট্রিবিউশনটা ওইখান থেকে খুব বেশি পাওয়া যায় না। সেইখান থেকে একটা যদি স্পিনিং অলরাউন্ডার আপনার অ্যাড হয়, মাহাদির বোলিংটা তো অসাধারণ বোলিং করছে এবং সেম ওয়ে তার ব্যাটিং অ্যাবিলিটি আছে, সব কিছু মিলে ফিল্ডিং ভালো করে, ইউটিলিটি ক্রিকেটার বলতে যেটা বলছি, মনে হয় ওর অপশনটাও। চার পেসার নিয়ে যদি যায় বাংলাদেশ দল, সেক্ষেত্রে ওপেনিংয়ে কি হতে পারে? তাসকিন মুস্তাফিজ ওপেনিং শটটার কথা বলছিলাম, যে চার পেসার যদি নিয়ে যায়, পাঁচের জায়গায় যদি চারজন পেসার, এখন পর্যন্ত লিটন সাকিব কনফার্ম, সরি লিটন আর তামিম কনফার্ম ছিল, তামিমের ইঞ্জুরি হলে ডেফিনেটলি নতুনভাবে চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে এখন তো তানজিম সাকিবই এখন মনে হচ্ছে, তানজিম তামিম ওপেনার, ওর সুযোগ বেশি থাকবে মনে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে চারজন পেসার যদি হয় এবং তামিম ইকবালের যদি ইঞ্জুরি হয়, তামিম ইকবাল যদি যেতে না পারেন, সে কিন্তু দুটো সুযোগ, মানে ওপেনিং স্লটটা কিন্তু দুইটা জায়গায় ফাঁকা থাকছে, চারজন হলে আরেকটা ব্যাকআপ অপনের অপরচুনিটি তৈরি হবে। যে কারণে আজকে কিন্তু আমরা দেখেছি জাকিরকেও সুযোগ দেওয়া হয়েছে, যদিও জাকির একেবারে মানে ওয়ান ডে টিমে কিন্তু একেবারে নতুন, আমার মনে হয় বিজয়ও টিমে আছে, হয়তো বা এভাবে চিন্তা করতে পারে। যদি পাঁচটা পেসার নেয় ডেফিনেটলি হয়তো ব্যাকআপ, যে আমরা মেক্সিপা ওপেনার হয়তো ব্যাকআপ কোনো দরকার লাগলে তো হয়তো মেক্সিপা ওপেনার নিজে থেকে মিরাজ টিয়াসকে ওপেন করার সুযোগ থাকবে তখন আর। মানে আলটিমেটলি টিম যেমনই হোক না কেন, খুব একটা স্যাটিসফাইং স্কোয়াড নিয়ে কিন্তু বাংলাদেশ দল যেতে পারছে। এই জায়গাটা আনসেটেল হয়ে গেছে, মেইন জায়গাটা হয় না এখন তামিম না থাকাতে, এই জিনিসটা মোটামুটি কিন্তু একটা সেটেলমেন্টে চলে এসেছিল টিমটা। তামিম যদি না থাকে তাহলে আবার একটু ওপেনিং নিয়ে একটা দুশ্চিন্তা, বিকজ অফ আমাদের লিটনও খুব তার সেরা ফর্মে নেই। জি, আমাদের সাথে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, শুনতে পাচ্ছেন আমাকে? আরিফ শুনতে পাচ্ছেন? দেশবাসীর আগ্রহ রয়েছে আসলে স্কোয়াডটা কেমন হতে পারে, মাত্র 24 ঘন্টার সময় রয়েছে বাংলাদেশের হাতে স্কোয়াড ঘোষণার, স্কোয়াডটা আমরা আসলে কখন পেতে পারি? রেতন সাহেব, আপনার মতো আমারও একই প্রশ্ন, যে আমরা স্কোয়াডটা কখন পেতে পারি? যদি একটু মজা করে বলা হয়, যে বিসিবিতে যারা সাংবাদিক আছেন তারা বলেন যে নির্বাচক, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একটা একটা নাম বলবেন আর প্লেনে উঠবেন, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে বিশ্বকাপের দল দিবে, বিশ্বকাপ দল নিয়ে স্বপ্ন থাকে, ভক্তদের আগ্রহ থাকে, কিন্তু বিসিবির যেন সেদিকে খুব বেশি উদাসীনতা। আজকে এখন পর্যন্ত কোনো প্রেস রিলিজ দেওয়া হয়নি যে কখন দল দেওয়া হবে। যত তারা সাংবাদিকদের, তারাই যোগাযোগ করে নির্বাচকদের সঙ্গে কিংবা বিসিবি কর্তাদের সঙ্গে যে দলটা কি দেওয়া হবে কিনা। আজকে সকালেই একজন বোর্ডকর্তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে জানিয়েছেন যে আজকে ছাড়া তো উপায় নেই, কালকে যেহেতু টিম চলে যাবে আজকেই দলটা দেওয়া হবে। সেটা একবার আমরা গতকালকে শুনেছি যে আজকে দুপুর 12টায় হতো, সেটা হয়নি। পরবর্তীতে আবার জেনেছি যে আজকে যে ম্যাচের বিরতি, ওই বিরতির সময় দলটা দিতে পারে, কিংবা প্রেস কনফারেন্স করবে কি না, নাকি একটা প্রেস রিলিজ দিয়ে ছেড়ে দিবে, সবকিছু নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা আছে এবারে দল নিয়ে, আর সেটা থাকাও স্বাভাবিক। গতকাল যে খবরটা বেরিয়েছে আপনি জানেন, নিশ্চয়ই হয়তো আলাপ করে থাকবেন, যে সাকিব তামিমের যে মতের পার্থক্য সেটা নিয়ে কিন্তু নতুন করে আলোচনা, দলটা একদিন পরই ভারতে যাবে বিশ্বকাপ খেলতে, তার আগে এই আলোচনা মোটেও কাম্য ছিল না। রেদওয়ান সাহেব যে বিষয়টা দাঁড়িয়েছে যে তামিম সবগুলো ম্যাচ খেলতে পারবেন না, সাকিব নাকি আবার সেটা মেনে নিতে পারছেন না, এই ধরনের একটা পরিস্থিতি চলছে দেশের ক্রিকেটে, খুবই খুবই হতাশার। এবং শেষ পর্যন্ত দেখা যাক যে কি হয়, আজকে দল ঘোষণা কখন করা হয়। দল নিয়ে তো আগ্রহ রয়েছে, তামিম ইস্যুতে আগ্রহ রয়েছে, আগ্রহ রয়েছে আপনার মাহমুদুল্লাহ ইস্যুতে, তিনি থাকবেন কিনা, একই সঙ্গে ম্যাচ চলতে থাকবে, সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা ভীষণ রকম ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই ধরনের আপডেট কিন্তু দর্শকরা পাবে।
আরিফ নিশ্চয়ই আসলে বিশ্বকাপ বলে কথা, একজন ক্রিকেটার যদি ইনজুরি আক্রান্ত হন কিংবা তিনি যদি সবগুলো ম্যাচ না খেলতে পারেন, নিঃসন্দেহে সেটা একটা হিউজ ফ্লো বলা যায় দলের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সানোর ভাই। যেটা মোটামুটিভাবে রিপিটই হলো আসলে সেই কথাগুলোই, খুব বেশি নতুন কোনো তথ্য আমরা আরিফের কাছ থেকে জানতে পারিনি। তারপরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে দল, যেটা বলছিলাম যে দল যেমনই হোক স্যাটিসফ্যাক্টরি জায়গাটার একটা বড় অভাব রয়েছে। তারপরও আপনি সাকিবের অধিনায়কত্বটা আসলে কতটুকু ফ্যাক্টর হতে পারে বিশ্বকাপের জন্য? সাকিব একটু ডিফারেন্ট, আমরা জানি ও হলো মানে একটু ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট প্লেয়ার সবার থেকে, আমরা সবাই জানি ওর পারফরমেন্স বলেন, ওর অ্যাটিটিউড বলেন, সব কিছু একটু ডিফারেন্ট, অনেক বেশি পজিটিভ, অনেক বেশি চিন্তা করে। যে কোনো আমরা যখন মানে অস্ট্রেলিয়া টিম আসবে, ইংল্যান্ড টিম আসছে, তখন অস্ট্রেলিয়া টিমের এগেনস্টে আমরা যখন টেস্টে চিন্তাই করতে পারি না যে একটা ম্যাচ জিততে পারি অস্ট্রেলিয়াকে, ওর মধ্যে আমরা 2-0 জিতবো, এরকম পজিটিভ ওরকম চিন্তা ভাবনা। ও কিন্তু সবার আগে কিন্তু বলছে এই ওয়ার্ল্ড কাপটা আমি ধরতে চাই, ওয়ার্ল্ডকাপটা জিততে চাই, এই ওয়ার্ল্ড কাপ জিততে চাই, ওরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাঠে কাজ করে। ডেফিনেটলি সব কিছু এক্সিকিউট করা সম্ভব না, কারণ এটা পুরো টিমের একটা পারফরমেন্সের ব্যাপার, সাথে সাথে ওয়ার্ল্ড কাপ এমন একটা ইভেন্ট, এটা সব টিমই অনেক স্ট্রং সাইড, এখানে এত ইজি না বলে কেউ পারফরমেন্স করে সেমিফাইনাল খেলবো বা ফাইনাল খেলবো বা চ্যাম্পিয়ন হবো, এরকম বলার সহজ না। তারপর সাকিবের যেটা হলো অনেক বেশি পজিটিভ, ও চিন্তা করে যে কোনো ম্যাচ জেতার আগে অপোনেন্টকে ওর চিন্তা করে ম্যাচ জেতার চিন্তাই করে, এইটা সবার আগে সবচেয়ে বেশি বিলিফটা আগে দরকার প্লেয়ারদের, পুরো টিমের দরকার, নট অনলি একা সাকিব দেখলে হবে না, যখন মানুষের একটা পুরো টিম যে বিলিভ করে, নট অনলি প্লেয়ার সাথে সাপোর্টার, মানে আপনি সাংবাদিক বলেন, সাপোর্টার বলেন, যারা এটার ক্রিকেটার ভালোবাসে ভোট করুন, সবার বিলিভটা সবার আগে দরকার। ডেফিনেটলি এই টিমটার মধ্যে বিলিভটা আছে, তারপরেও সামহাও কোনো কারণে হয়তো আমাদের লাকটা ফেভার করতেছে না, এই ইঞ্জুরি, এই বিভিন্ন সমস্যা, এই কারণে। তারপরে আমি বলবো যেহেতু কালকে বাংলাদেশ টিম যাচ্ছে, আলটিমেট লাস্ট যেই টিমই যাবে আমরা আশা করি সবাই সাপোর্ট করবো। আমি আশা করি আমি কালকে ওই ফ্লাইট টিমটা নিয়ে গিয়ে হয়তো গৌহাটিতে নামিয়ে দেওয়ার জন্য যাবো, বাংলাদেশ বিমানে করে যাবো। আশা করি আমরা যাই হোক অ্যাট দ্য এন্ড একটা ভালো টিম, যেটা কম্বিনেশন যেটাই সেট আপ হোক, একটা ভালো কিছু নিয়েই আমরা সবার সাপোর্ট থাকবে এই টিমের প্রতি, ভালো কিছু করবে ইনশাল্লাহ এই টিমই। জি, ভালো কিছু করবে, তবে তারপরও মাঠের বাইরের নানান ঘটনাগুলো আসলে আলটিমেটলি একটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে দলের মধ্যে এবং মাঠের পারফরমেন্স, এবং সেটা কিন্তু ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। আপনি গতকাল একটা দীর্ঘ সময় ছিলেন সাকিব আল হাসানের সাথে, বডি ল্যাঙ্গুয়েজ আসলে কেমন দেখলেন, তিনি কতটুকু মানসিকভাবে আসলে প্রস্তুত বিশ্বকাপে যাওয়ার জন্য? সাকিব অলওয়েজ ডিফারেন্ট, সাকিব কিন্তু পজিটিভ, ও নেগেটিভ চিন্তা খুব কম করে, আমার দেখা মনে হয় ও চিন্তাই করে না, মানে মানে অনেক ইস্যু নিয়ে ও চিন্তা করে না। আমরা সবাই দেখছি আগের দিন হয়তো প্রেস কনফারেন্সে কী ধরনের কথাবার্তা, পরের দিন কিন্তু সব পারফরমেন্স দিয়ে সব কিছু চিন্তা, ও চিন্তা করে পারফরমেন্স দিয়ে। তো কালকে বলতেছিল যে আমি মানে বলতেছে যে আমি যদি পাকিস্তানে খেলতাম, পাকিস্তানের করাচির মতো উইকেটে ক্রিকেট খেলতাম, কোনোদিন আমি বলেকে চ্যালেঞ্জ দিয়ে খেলতাম আমি যে 50 নিচে আমার অ্যাভারেজ কখনো নামতো না, মানে আমরা হয়তো মিরপুরের উইকেটে খেলে দেখে অনেক কিছু আমরা ওইভাবে পারফরমেন্স করতে পারি না। আমার চিন্তাধারাও ডিফারেন্ট, ওর অ্যাক্টিভিটিজ ডিফারেন্ট, পারফরমেন্সও ডিফারেন্ট। ডেফিনেটলি সাকিব অনেক বেশি পজিটিভ, ও চিন্তা করে ভালো কিছু চিন্তা করে, সবসময় টিম নিয়ে চিন্তা করে, কিন্তু আসলে এই ইস্যুগুলি এরকম কিছু কিছু ইস্যু আসে যেটা আনওয়ান্টেড, যেটা আমরা এক্সপেক্ট করি না। সবার আগে দেশ মানে সবাই যদি একটু চিন্তাভাবনা করি, ওইভাবে আমরা কথা বলি বা কার্যকলাপের অ্যাক্টিভিটিস রাখি, যেহেতু ওয়ার্ল্ড কাপ একটা বড় ফিলিংসের জায়গা এখন আমাদের পুরো দেশের জন্য, আমরা আশা করি এইগুলি ওভারকাম করে যে আমরা যেতে পারতাম, তাহলে হয়তো আর একটু বেটার হতো। এক্স্যাক্টলি, আজকের দলটা নিয়ে একেবারে কথা বলার সুযোগই হলো না, এতগুলো ইস্যুস ছিল, আজকের দলটা কেমন হতে পারে? পাঁচ পরিবর্তন বাংলাদেশ দলে প্রথম দুই ওয়ানডে থেকে, নিশ্চয় একটা মানে বড় রকমের আমার মনে হয় পরিবর্তন আসছে। আমার মনে হয় হয়তো বা টিম বাংলাদেশ টিম প্রথমে চিন্তা করেছিল যারা মানে মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের, যে কনফার্ম প্লেয়ার, পরীক্ষা নিরীক্ষার জায়গা ছিল সেই সুযোগটা, হ্যাঁ পরীক্ষা নিরীক্ষার জায়গা ছিল, প্লাস হলো যাদেরকে রেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, বিকজ অফ আমাদের লাস্ট ম্যাচে পারফরমেন্সটা তাদের আপ্রদা মার্ক ছিল না। আমাদের এই ম্যাচটাও জেতা, পারফরমেন্স করাটাও কিন্তু একটা কনফিডেন্স, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, এই ম্যাচে যারা পারফর্ম করবে, উইকেট পাবে, রান করবে, তাদের কিন্তু ডেফিনেট একটা কনফিডেন্সের ব্যাপার, আর জিততে পারলে টিম জেতারও একটা হ্যাবিটের ব্যাপার আছে। দুইটা ম্যাচ যদি আমরা পরপর দুইটা ম্যাচ যদি হারি, ডেফিনেটলি মেন্টালি একটু হলেও আমরা ডাউন হবো। আমরা ওইভাবেই মনে কম্বিনেশনটা করা হয়েছে ম্যাক্সিমাম, যে আমরা জাস্ট ম্যাচটা যাতে জিততে পারি, এটা মিরপুরের উইকেট, যেটা সবচেয়ে ভালো ক্রিকেট খেলি যেই জায়গাটা আমরা, মানে ওই চিন্তাভাবনা করে সব কিছু টিম কম্বিনেশন। শান্তর ক্যাপ্টেন হিসেবে শান্ত আছে, আমি মানে ভবিষ্যৎ বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আমার কাছে বিশ্বাস যে শান্তর সম্ভাবনা অনেক বেশি, আমরা মানে ওইটাও একটু দেখতে চাই। আশা করি যে সব কিছু মিলে ভালো একটা পারফরমেন্স নিয়ে মানে যেই যে জায়গায় আমাদের গ্যাপ আছে, এই কনফিডেন্সগুলি বিল্ড আপ করে, তামিম যদি আবার আজকে খেলে, ছোটো ছোটো ইনিংস খেলেছে, ট্যালেন্টটা প্রুফ করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে একটু ভালো পারফরমেন্স, বড় ইনিংস খেলে, কনফিডেন্সটা, টেম্পারমেন্টটা বিল্ড আপ করা, এই সব কিছু ছোটোখাটো ইস্যুগুলি ওভারকাম করে যে আমরা কনফিডেন্সলি ম্যাচটা জিততে পারি, এটা আমাদের জন্য কাজে দিবে। অবশ্যই আমাদের মানে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন সবারই সেই প্রত্যাশা থাকবে, এবং অবশ্যই যে ঘটনাগুলো ঘটে মাঠের বাইরে সেই ঘটনাগুলো ওভারকাম করে বাংলাদেশ দল আজকে জিতবে এবং বিশ্বকাপে আসলে সেই কনফিডেন্সটা নিয়ে যেতে পারবে, সেই প্রত্যাশা রেখে শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ডা গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।